بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنتهم جلا نوري لهدي الحق أرشدنا كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنتهم جلا نوري لهدي الحق أرشدنا كتاب الله دستوري وخير الخلق أسوتنا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال تعالى في القرآن الحكيم ومن يطع الرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا سورة النساء 69 نمبر آية وعن أنس بن مالك رضي الله عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله صلى الله عليه وسلم متى الساعة قال وما أعددت للساعة قال حب الله ورسوله صلى الله عليه وسلم قال فإنك مع من أحببت قال أنس رضي الله عنه فما فرحنا بعد الإسلام فرحا أشد من قول النبي صلى الله عليه وسلم فإنك مع من أحبب قال أنس فأنا أحب الله ورسوله وأبا بكر وعمر فأرجو أن أكون معهم وإن لم أعمل بأعمالهم رواه مسلم رحمه الله حديث نمبر 4777 যাবতীয় প্রশংসা গুণগান সিদ্ধসানা একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য যার অশেষ মেহরবানিতে আমরা দীর্ঘদিন পর হাইউল গেজাজির হাবিব বিন জাইদ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদে আজকের এই মাসিক ইসলামী সম্মেলনে উপস্থিত হতে পেরেছি যেই আল্লাহ তার অসংখ্য বান্দাদের মধ্য থেকে আমাদের মতো গুনাগার বান্দাদেরকে দিনী মজলিসের জন্য আল্লাহর ঘরে বসে কিছু দিনী কথা বলার শোনার জন্য চয়ন করেছেন অনুগ্রহ করে আমাদের জন্য কল্যাণ নির্ধারণ করে দিয়েছেন সেই আল্লাহর শুকরিয়া আদা করি আলহামদুলিল্লাহ সালাত ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সম্মানিত ভাই এবং বন্ধুগণ বর্তমানে রবিউল আউয়াল মাস চলছে এবং এই রবিউল আউয়াল মাসে যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল তেমনি এই রবিউল আউয়াল মাসে তিনি মৃত্যুবরণ করেছিলেন যদিও একটি বিপদগামী দল তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুতে বিশ্বাসী নয় বরং তারা বলে হায়াতুন নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আছেন তিনি মৃত্যুবরণ করেননি নাউজুবিল্লাহ মিন যালিক এতে করে কোরআনের একাধিক আয়াতকে অস্বীকার করা হয় কোরআনের একাধিক আয়াতকে অস্বীকার করা হয় আল্লাহ কোরআনে বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন কাফেররা যখন বলাবলি করতে লাগলো যে আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তোমরা এত মাথা ঘামাও কেন একজন তো বলেই বসেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন নির্বংশ তার
ছেলে নাই, বংশ ধরে রাখার মতো কেউ নেই, ফলে উনি মরে গেলে শেষ। তো তাকে নিয়ে এত পরেশান হওয়ার কি আছে? আল্লাহ সূরা কাউসার নাজিল করে বলে দিলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার যে শত্রু আপনার প্রতি যে বিদ্বেষ রাখে সেই নির্বংশ, তার গোষ্ঠী কিছুই থাকবে না, থাকেনি, কারণ আল্লাহর বাণী মিথ্যা হতে পারে না। অনুরূপ আরেকটি দল বলেছিল যে উনি মারা গেলেই শেষ, এই দাওয়াত বন্ধ হয়ে যায়, বন্ধ হয়েছে, বন্ধ হয়। উনি মৃত্যুবরণ করলে ইসলাম প্রচার বন্ধ হয়ে যাবে, ইসলামও সেখানেই মৃত্যুবরণ করবে। কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেলেন, ব্যথিত হলেন, আল্লাহ তাকে সান্ত্বনা দিয়ে আয়াত নাজিল করলেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা চিরন্তন সত্য যে এই পৃথিবীতে যারা জন্মেছে তাদেরকে মৃত্যুবরণ করতে হবে, আপনি মৃত্যুবরণকারী, মানে মৃত্যুবরণ করতে হবে আপনাকে, ওয়া ইন্নাহুম মাইতুন, আপনি মারা গেলে কি ওরা চিরস্থায়ী থাকবে এই দুনিয়াতে? না, ওয়া ইন্নাহুম মাইতুন, এবং নিশ্চয় তারাও মৃত্যুবরণ করবে, তারাও মৃত্যুবরণ করবে। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা বিভিন্ন ধরনের কষ্ট দিয়েছিল, সেই আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবারা রাসূলের জীবদ্দশাতে এই দুনিয়া ত্যাগ করেছে এবং তাদের মৃত্যু সুখকর হয়নি, বরং লাঞ্ছনাদায়ক হয়েছে। বলছিলাম যে একটা মহল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মারা গেছেন এ কথাই বিশ্বাস করে না, যার ফলে এই আয়াত অস্বীকার করা হয়, এই আয়াত অস্বীকার করা হয়। ইহুদি ও খ্রিস্টানদের কথা আল্লাহ কোরআনে বলছেন যে ইউহাররিফুনাল কালিমা মাওয়াদিহি, তারা তাওরাত ইনজিলের যে শব্দগুলো ছিল এক স্থান থেকে নিয়ে যা আরেক স্থানে লাগাতো, এটার পরিবর্তন করেছিল, তাওরাত ইনজিল আসল অবস্থায় নেই। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের মৌলভী সাহেবেরা স্বার্থান্বেষী মহল, তারা কোরআনে বিকৃতি করতে পারেনি, কিন্তু তার অর্থ, তার ব্যাখ্যা পাল্টিয়ে দিয়েছে, তার ব্যাখ্যা পাল্টে দিয়েছে, যার ফলে আজকে সঠিক ইসলাম খুঁজে পাওয়া বড় দুষ্কর। এরপরে মহান রব্বুল আলামিন বলেছেন এক আয়াতে, কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি যদি মনে করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেননি, তাহলে এই আয়াত কি হয়ে যায়? অস্বীকার হয়ে যায়। আমি অস্বীকার করছি এই কথা মুখে না বললেও আমার আমল প্রমাণ করে কি যে আমি এ আয়াত মানি না, কারণ আল্লাহ বলছেন সকল আত্মাকেই, কুল্লু নাফসিন, যারই জীবন আছে, সে শুধু মানুষ না, পশু পাখি উদ্ভিদ যা আছে, যার জীবন আছে তাকেই কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। আর আমি বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরেন, কোথায় গেলেন উনি, কেন তাকে কবরে রেখে আসা হলো? বলছিলাম এতে করে এই আয়াতকে অস্বীকার করা হয়। উমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি মৃত্যু সংবাদ যখন ছড়িয়ে পড়ল, উনি তার লুঙ্গিটাও ভালো করে পরেননি, এক হাতে লুঙ্গি ধরে আর এক হাতে তরবারি ধরে ছুটে আসছেন, যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, আমি তার মাথা বিখণ্ডিত করে দেব। হতে পারে না, রাসূল আমাদেরকে ছেড়ে যেতে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেইভাবে আমাদেরকে ছেড়ে গেছেন যেমনটি মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গেছিলেন কতদিনের জন্য? 40 দিনের জন্য। উনি আবার ফিরে আসবেন। এ হচ্ছে উমর রাদিয়াল্লাহু আনহু বাসু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটু দূর এলাকায় ছিলেন, উনি আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঘরে ঢুকলেন যেখানে তার লাশ ছিল, তারপরে তার চেহারা থেকে যে চাদর দিয়ে ঢাকা ছিল চাদরটা সরালেন, তাকে চুমু খেলেন এবং বললেন যে আপনার ভাগ্যে আল্লাহ যে মৃত্যু লিখে রেখেছিলেন সেই মৃত্যু আপনি আস্বাদন করেছেন, সেই মৃত্যুর ব্যথা যন্ত্রণা আপনি পেয়ে গেছেন, দ্বিতীয় মৃত্যু আপনার হবে না। হ্যাঁ সম্মানিত ভাই, আপনার আমার প্রত্যেকেরই একবার মৃত্যু হবে। কয়বার? একবার মৃত্যু হবে, কবরে যাব, তারপরে কবরে ভালো মন্দর হিসাব হবে, এরপরে হয় ভালো সুখে থাকবে না হয় দুঃখে থাকবে, আল্লাহ যেন কবরের জিন্দেগি আমাদের সুখী করেন, আল্লাহুম্মা আমিন। এরপর আপনাকে আবার কবর থেকে পুনরুত্থিত করা হবে, এরপরে জান্নাত জাহান্নাম ইত্যাদি, এই নফসের আর মৃত্যু হবে না। সে কথাই সত্য। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আপনার ভাগ্যে আল্লাহ যে মৃত্যু লিখে রেখেছিলেন সেটা আপনি আস্বাদন করেছেন, দ্বিতীয় মৃত্যু আপনাকে আর গ্রাস করবে না।
উমর রাদিয়াল্লাহু আনহুর দিকে এগিয়ে গেলেন, ডাকলেন তাকে, ভ্রক্ষেপ নেই, কথা শুনছেন না, কারণ এই এই সংবাদ তিনি মেনেই নিতে পারছেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু মেম্বারে দাঁড়ালেন, মেম্বারে দাঁড়িয়ে আল্লাহ প্রশংসা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত সালাম পেশ করলেন। তারপর তিনি বললেন যে মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ মাত, তোমাদের মধ্যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূজা করত তারা যেন জেনে নেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। আর ওয়ামিনকুম মান ইয়াবুদু আল্লাহ, তোমাদের মধ্যে যারা এক আল্লাহর ইবাদত করত তারা যেন জেনে নেয় যে আল্লাহ চিরঞ্জীব, তিনি কোন সময় মৃত্যুবরণ করবেন না। তারপর তিনি আয়াত পেশ করলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একজন রাসূল ব্যতীত আর কিছু নন। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার পূর্বেও যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, কিন্তু তার কাছাকাছি পর্যায়ের যারা আরো রাসূল ছিলেন তারা অনেকেই এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, অনেক রাসূল অতিক্রম হয়েছেন, অর্থাৎ তারা মারা গেছেন এই দুনিয়া থেকে। আফা ইম্মাত, যদি তিনি মৃত্যুবরণ করেন, আও কতিল, অথবা তিনি নিহত হন, শাহাদাত বরণ করেন, ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি আবার পৃষ্ঠ প্রদর্শন করে কাফের বা মুরতাদ হয়ে যাবে? ইনকালাবতুম আলা আকাবিকুম, যদি হয়ে যাও তোমরা মুরতাদ, তাহলে ওয়ামান ইয়ানকালিব আলা আকিবাই ফালান ইয়াদুররাল্লাহ শাইয়্যা, যে ব্যক্তি পৃষ্ঠ প্রদর্শন করে ইসলাম ছেড়ে দিয়ে মুরতাদ হয়ে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে, আল্লাহর ক্ষতি করার কার কি ক্ষমতা আছে? তবে ওয়াসাইয়াজজিল্লাহু শাকিরিন, যারা আল্লাহ শুকরিয়া আদা করে আল্লাহর ইবাদত বন্দেগী করবে আল্লাহ অবশ্যই তাদেরকে তাদের প্রতিদান দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধু, এমন এক সময় আমরা অতিক্রম করছি যখন রবিউল আউয়াল মাস, আর যখন বড় একটা অংশ মুসলমানদের মধ্যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অতিরঞ্জন করেছে, বাড়াবাড়ি করেছে, তাকে আল্লাহর মেলা গুণ দিয়ে দিয়েছে, চিরঞ্জীব, তিনি মারা যাননি মানে কি আল্লাহর এই গুণ, সেই গুণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দেওয়া হয়েছে। ফলে এ সময় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করা আমাদের জরুরি দরকার, জরুরি দরকার, এবং যেটা সত্য সেটা মানা দরকার, রাসূলের যে অধিকার সেটা আদায় করা উচিত, এবং রাসূল সম্পর্কে যেটা বলা উচিত নয় এবং রাসূল সম্পর্কে যেটা ভ্রান্ত ধারণা আছে সেটা থেকে নিজে দূরে থাকা উচিত এবং সমাজকে সতর্ক করা উচিত, এটা আমাদের আপনাদের প্রত্যেকেরই দায়িত্ব। তাই আসুন আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার আলামত সম্পর্কে কিছু কথা শুনব ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার আলামতগুলো গ্রহণ করে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে তার পথে চলে উভয় জগতে সুখী হওয়ার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, মহান রব্বুল আলামিন যুগে যুগে অনেক নবী ও রাসূল প্রেরণ করেছেন, যাদের সংখ্যা 1,24,000 এই মর্মে বর্ণনা আমি পেয়েছি, মতান্তরে 2,24,000-এর কোনো বর্ণনা আমি পাই নাই, এবং এটা একটা আজগুবি কথাই ধরতে হবে, এজন্য যে 2-4-5-10 জনের কথা একটা ইখতিলাফ হতে পারে, 1,00,000 আর 2,00,000 এটা একটা বিশাল ফারাক। যাই হোক, 1,24,000 নবী ও রাসূল এসেছিলেন, তাদের মধ্যে নবীগণ হলেন এই পৃথিবীতে যত মানুষ এসেছেন তাদের মধ্যে নবী ও রাসূলগণ হলেন শ্রেষ্ঠ, আর এই নবী ও রাসূলদের মধ্যে রাসূলগণ হলেন শ্রেষ্ঠ। নবীদের তুলনায় শুধু যারা নবী ছিলেন তাদের তুলনায় যারা নবী ও রাসূল উভয়টি ছিলেন তাদের মর্যাদা বেশি। অনেকে বলেছেন যে নবী যারা তারা রাসূলগণের যে শরীয়ত ছিল ওটাকে তারা প্রচার করেছেন,
আর যারা রসুল তাদের কাছে নতুন শরীয়ত আল্লাহ তাআলা নাযিল করেছেন। সকলেরই শরীয়ত ইসলাম ছিল, মেন ধর্ম ছিল ইসলাম, তবে শরীয়তের যে ভিন্নতা ছিল সেটা রসুলের কাছে নাযিল করা হয়েছে। আর পরবর্তীতে যে নবীরা এসেছেন ওই শরীয়তটাই কি করেছেন, প্রচার প্রচার প্রসার করেছেন যতক্ষণ পর্যন্ত নতুন রসুল না এসেছেন। আর এই সংখ্যা থেকে এই ওলামায়ে কেরাম বলছেন যে 1,24,000-এর মধ্যে 313, 314, 315 এ পর্যন্ত 19 পর্যন্ত অনেকে বলেছেন যে এই 315, 314, 315, 19 পর্যন্ত সর্বশেষ সংখ্যা, এই 315 জনের মতো আনুমানিক তারা হলেন রাসুল, বাকিরা হলেন নবী। আর প্রত্যেক রাসুলই কি ছিলেন, নবী ছিলেন, প্রত্যেক রাসুল নবী ছিলেন, কিন্তু প্রত্যেক নবী রাসুল নন। তো যাই হোক, এই পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মানুষ হলেন নবী ও রাসুলগণ, নবী ও রাসুলদের মধ্যে শ্রেষ্ঠ হলেন রাসুলগণ, রাসুলগণ এবং রাসুলদের মধ্যে শ্রেষ্ঠ হলেন কয়জন, পাঁচজন। তারা হলেন নূহ আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, আর 5 নম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদেরকে আরবিতে বলা হয় উলুল আজমি মিনার রসুল, রসুলদের মধ্যে শ্রেষ্ঠ রসুল, মর্যাদাবান রসুল এই পাঁচজন। আবারও বলি, মনে যেন থাকে, নূহ আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম, এই পাঁচজন হলেন শ্রেষ্ঠ। একই আয়াতে তাদের উল্লেখ এসেছে। আর এই পাঁচজনের মধ্যে শ্রেষ্ঠ হলেন কে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বেশ কিছু গুণে বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন যা অন্য নবীদেরকে দেওয়া হয় নাই, অন্য রাসূলকেও দেওয়া হয়নি। তার মধ্যে একটি হচ্ছে আমাদের নবী হলেন এই পাঁচজনের মধ্যে শ্রেষ্ঠ। যে পাঁচজন শ্রেষ্ঠ বললাম তাদের মধ্যে শ্রেষ্ঠ কে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ওয়ালা ফখর, আমাকে আল্লাহ তাআলা কি করেছেন, আদম সন্তানের মধ্যে শ্রেষ্ঠ করেছেন। সাইয়্যিদু ওয়ালাদি আদম, শ্রেষ্ঠ সন্তান আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে শ্রেষ্ঠ কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে ওয়ালা ফখর, কোনো অহংকার নেই। কেন? কারণ এটা কে দিয়েছেন, মহান রব্বুল আলামিন দিয়েছেন। যখন মেরাজে গিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসরা ওয়াল মেরাজ হয়েছিল বাইতুল মুকাদ্দাসে, মসজিদে আকসাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবীরা কয় রাকাত নামাজ পড়েছিলেন, 2 রাকাত নামাজ। কে ইমাম ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি নিজে চলে গেছিলেন সামনে না, জিবরিল আলাইহিসসালাম তাকে ইঙ্গিত করেছিলেন, তিনি আগে বেড়েছিলেন। তো সেখান থেকে প্রমাণ হয় নবীদের সর্দার কে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো একটি বৈশিষ্ট্য হলো, তার দ্বারা নবুয়ত খতম করা হয়েছে, তার দ্বারা নবুয়ত কি হয়েছে, সমাপ্তি ঘটেছে নবুয়তের। আল্লাহ তাআলা বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু কি বলতে হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহলে আপনি 1 নম্বর বখিল না, 1 নম্বর বখিল হলেন আপনি যে রাসূলের নাম শুনেন, শুনেন কিন্তু কি বলেন না, দরুদ পেশ করেন না। এজন্য যখনই নাম শুনবেন তখনই কি বলবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। তো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা ছিলেন না। তার যে ছেলে সন্তানগুলো ছিলেন, ইব্রাহিম, তাহের, আব্দুল্লাহ, কাসিম, তাহের আব্দুল্লাহ এটা একজনেরই নাম, কাসিম, তাহের বা আব্দুল্লাহ আর ইব্রাহিম, তিনজন তার সন্তান, ছেলে সন্তান ছিলেন যারা ছোটকালে শিশুকালেই এই দুনিয়া ত্যাগ করেছিলেন। তাই আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের মধ্যকার কোন পুরুষ, পুরুষ কখন হয়, যখন বড় হয় যুবকের পরে, তারপরে আসে আসে আস্তে আস্তে মানুষ পুরুষে রূপান্তরিত হয়, তো এই পুরুষদের কোন পুরুষের তিনি পিতা ছিলেন না। তার 4 জন মেয়ে বেঁচে ছিলেন কিন্তু কোন ছেলে বেঁচে ছিলেন না। তাই আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তিনি তোমাদের মধ্যকার কোন পুরুষের পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ, তবে হ্যাঁ এর চাইতে তার বড় মর্যাদা হলো কি, তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং নবীদের সমাপ্তি করা হয়েছে কার মাধ্যমে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ওনার মাধ্যমে নবুয়ত শেষ হয়ে গেছে। নবুয়ত শেষ মানে রেসালাত তার আগেই শেষ। কেন? কারণ নবুয়ত হলো ছোট দরজা, যদি ছোটটা চলে যায় তো বড়টা থাকে কি করে? মানে আপনার পুকুরে আপনি মাছ মেরেছেন, এমন ভাবে মাছ মেরেছেন যে একটা পুঁটি মাছও নাই, তো ওখানে কি বোয়াল মাছ পাইবেন আপনি? ঠিক ওরকমই নবুয়তের দরজা যেখানে বন্ধ হয়ে গেছে, রেসালাত বন্ধ। তো এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর মাধ্যমে নবুয়ত কি করা হয়েছে? সমাপ্ত করা হয়েছে। এটা তার একটা বৈশিষ্ট্য। আগের দিনের নবীগণ নিজ নিজ এলাকায়, এলাকার জন্য, নিজ নিজ কবিলার জন্য এলাকা ভিত্তিক তারা প্রেরিত হতেন, কিন্তু আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল মানুষের কাছে কি করা হয়েছে? প্রেরণ করা হয়েছে, সকল মানুষের কাছে প্রেরণ করা হয়েছে। আল্লাহ বলছেন, قل يا ايها الناس اني رسول الله اليكم جميعا, বলে দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নি রাস, হে লোকেরা, আই আইয়ুহান নাস, হে লোক সকল, এখানে কাফের মুশরিক আর মুসলিম কোনো ভেদাভেদ করা হয়নি, সকল বিশ্ব মানবতার জন্য এই ডাক, সকল মানুষের জন্য এই ডাক, ইয়া আইয়ুহান নাস ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি তোমাদের সকলের কাছে এই রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। সূরাতুল আরাফ 158 নম্বর আয়াত। তার সম্পর্কে আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়ামা আরসালনাকা, ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, আমি তোমাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। তাহলে শুধু কোন মক্কাবাসীর জন্য নয়, শুধু মদিনাবাসীদের জন্য নয়, অথবা আরবদের জন্য নয়, বরং রহমাতাল লিল আলামিন।